আসসালামু আলাইকুম, সকলকে শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের মাদার রোড পরিচিতি, যেহেতু সবাই সদ্য নতুন, কেউ এলেন এক্সপার্ট নয়, সবাই মাত্র শুরু করেছেন, এই জন্য মাদার বোর্ড পরিচিতির কোনো বিকল্প নাই। আমরা চাচ্ছি যে মোবাইলের যে মাদার বোর্ডটা আছে, এই মাদার বোর্ডটার মধ্যে যে আইসিগুলো আছে, যে কম্পোনেন্টগুলো আছে, যে সেকশনগুলো আছে, প্রতিটি সেকশন, প্রতিটি আইসি তারা ভালো করে জানুক। কারণ যত ভালো সে মাদার বোর্ড সম্বন্ধে ধারণা থাকবে, তত ভালো সে কাজ করতে পারবে, রিপেয়ার করতে পারবে। পারে লগ্নে আমরা এই মাদার বোর্ডের প্রথমে সিপিও, ইএমএমসি, পাওয়ার আইসি, পিএম, পিএমআই, চার্জিং সেকশন, লাইট সেকশন, নেটওয়ার্ক সেকশন থেকে শুরু করে যাবতীয় সবগুলো সেকশন আমরা ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমরা মেন কন্ট্রোল সেকশনটা শেষ করেছি, সিপিও, ইএমএমসি, পাওয়ার আইসি। এখন আমরা যেহেতু ব্র্যান্ড ফোনগুলোর মধ্যে দুটো আইসি হয়, পিএম এবং পিএমআই, আমরা সেই পিএম পিএমআই বোঝানোর চেষ্টা করতেছি এবং প্রতিটা টেবিলে আমরা বোর্ড দিয়েছি এবং আমরা দেখবো যে কে কতটুকু দেখেছে। দেখি আপনাদেরটা দেখি একটু, আমরা কি অবস্থা আপনাদের, এটা কি মডেল আপনাদের হাতে দেখি, বোর্ডটা দেখি। তোমার হচ্ছে এমআই রিডমি ফাইভ, কত মডেল? এমআই রিডমি ফাইভ। এই এমআই রিডমি কি নাই, রিডমি আছে ফাইভ, রিডমি ফাইভ পিসিবি বোর্ড, পিসিবি বোর্ড, পিসি বোর্ড বলতে লজিক বোর্ড বোঝাচ্ছে। ওকে, রিডমি ফাইভ, রিডমি ফাইভ দিয়ে রিডমি ফাইভ প্লাস চলে আসছে। মাদার বোর্ড এই যে, এই বোর্ডটা যেটা তোমরা পেয়েছো, এটা বোর্ড নোট ফাইভ কারা পাইছো, খাতার সাথে বোর্ডটা মিলতেছে দেখো তো, এই যে এটা পেয়েছো তোমরা, আর এটা পেয়েছো লাস্ট টেবিল মেবি, এটা পাইছো, এটা কারা পাইছে, এটা এই যে টিটে উঠে, এই টিটে উঠানো হয়েছে এটা, আর আপনারা পেয়েছেন এটা, এই যে এটা, ঠিক আছে। এই তিনটের মধ্যে একটা আইসি আছে, এই যে এই পাড়ের মধ্যে আইসি আছে, দুটা পার্ট, এই পার্টটা আপনারা সামনে পেয়েছেন, নিচে একটা পার্ট আছে, এই যে নিচে পার্ট হচ্ছে এটা, এই যাইছে এটা, এটা হচ্ছে পিএমআই, এটা পিএমআই আর নিচেরটা পিএম। সার্ভার ডাউন, আর ওরা পাইছে নোট ফাইভ, এটা কারা পাইছি আমরা, এটা কারা পাইছি, এটা এই বোর্ডটা তোমাদের, এই তিনটা কাটা হয়েছে, এটিনটা আমি তুলে দিয়েছি, এটিনটা, এটিনটা আমি উঠিয়ে দিয়েছি, এটিনটা নাই, রাইট, উল্টা ঘুরা ঘুরা, না এটা হচ্ছে এমআই A3, এটা হচ্ছে এমআই A3, এটা স্যামসাং এমআই A3, এই যে তোমাদেরটা এটা, রাইট, এইটা এমআই A3, ঠিক আছে। ওকে, তো এই যে আমরা মোবাইলটার মাদারবোর্ডটা পেয়েছি, এর মধ্যে থেকে আমরা মেন আইসিগুলো সার্চ করে বের করে নিব। আমরা কি পিএম পিএমআই পেয়েছি, দেখি আপনাদের বোর্ড কোনটা, দেখি আমি দেখি, দেখান এর পিএম পিএমআই কোনটা হবে, পিএম, আর এটা কেন, এখানে মাঝখানে চলে আসো ইলিয়াস, তোমরা এদিকে আসো, চলে আসো, হ্যাঁ চলে আসো, গুড গুড, দুজন আসো, দুজন আসলে হবে, যাও সবাই আসো, সবাই আসো, হ্যাঁ ইলিয়াস মাঝখানে, মাঝখানে দাঁড়াও, হ্যাঁ দেখি মালাবটা, দেখি সার্কিট না চিনে তুমি কাজ করতে পারবে না, আগে কি চিনতে হবে, আগে মাদারবোর্ড ভালো করে চিনতে হবে, একবার না চিনলে বারবার আমরা চিনবো। ওকে, বলো এখানে পিএম কোনটা, পিএমআই কোনটা, এটা কি পিএমআই, কেন পিএমআই, এটা একটা কয়েল আছে বা দুইটা কয়েল আছে, ওকে, আর এটার পাশে অনেকগুলো কয়েল আছে তার পাশে, এই জন্য, তাই তো, আর কেন এখানে যে নাম্বার আছে উপরে, সে নাম্বার সার্চ করে আমরা বের করতে পারবো, পিএম না পিএমআই, স্যামসাং এর রিপোর্ট গুলো তো পিএমআই বলে না, ওগুলো চার্জিং আইসি বলে, এটা মূলত চার্জিং আইসি, চার্জিং উইথ পাওয়ার কন্ট্রোল আইসি, এটা সেট পাওয়ার আসবে না, ওকে, আর মেন পাওয়ার হচ্ছে এটা, ঠিক আছে, গো, এ তোমাদের বোর্ডটা দাও,
দাঁড়াও ছেড়ে রাস্তা বলে দিব আমি। এই যে এটা এটার পিএমআই, এটা পাশে একটা বা দুটো কয়েল আছে, ওকে, আর এই পাশে অনেকগুলো কয়েল আছে, ক্লিয়ার? নাম্বার তো আছেই, নাম্বার গুগলে সার্চ দিলে আমরা পেয়ে যাবো, ওকে, ক্লিয়ার? যাও দেখি নেক্সট নেক্সট, তোমরা আসো দেখি তোমাদেরটা দেখি। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবা, আমি জিনিসটা বুঝি না, আমাকে জিনিসটা ভালো করে বুঝিয়ে দেন, আমরা একবার না বুঝে বারবার বুঝিয়ে দিব। দেখি আসো মেডেন সীতাকুণ্ড, আসো তোমাদের এখানে পিএম কোনটা, এটা কি আর এটা কি? পিএম কেন? এটা অনেকগুলো কয়েল আছে, আর এটা জাস্ট দুটো কয়েল আছে এটার পাশে, এই জন্য, তাই তো? এই বোর্ডটা আমাকে দেন, দেন এটা বলো তো কোনটা পিএম কোনটা পিএমআই। ভালো করে বলো, এটা পিএম আর এটা কেন? কল কম, কল বেশি, কল চিনো তুমি? কয়েল এখানে বেশি না এখানে বেশি কয়েল? এগুলো সব কয়েল, এক দুই তিন চার পাঁচ ছয়টা সাতটা কয়েল এখানে, আর এখানে কয়েল হচ্ছে দুইটা, তাহলে কোনটা পিএম কোনটা পিএমআই হবে? পিএম হবে, হ্যাঁ গুড, ঠিক আছে, ভেরি গুড, যাও মানে ভোট দিতে হবে না, যাও গো নেক্সট, যা বলবো বুঝে শুনে বলবো, আন্দাজ করে বলে চলবে না। এটা কি হবে, পিএম না পিএমআই হবে? কেন? কয়েল বেশি আছে এবং আইসির উপর পিএম লেখা আছে কিনা, ওকে, আর এটা কয়েল একটা কয়েল আছে আমাদের শুধু, ওকে, এটা বিপিএস কয়েল, ওকে, যাও, ভেরি গুড, দাঁড়াও এটা বলো তো কোনটা পিএম পিএমআই, এটা এখানে কি, এটা পিএম কোনটা, এটা পিএম হবে কেন? গুড, ভেরি গুড, যাও গুড, সবার জন্য করতারি হবে, ভেরি গুড, খুব সুন্দর। আমরা ধীরে ধীরে যা বুঝছি, এতবার পিছনের জন্য আসো, আমরা যা বুঝছি এগুলো বুঝছি, কারণ বোঝাটা গুরুত্বপূর্ণ। আমি যদি মাথা পড়ে আইসি সেকশনে না চিনি, আমি কাজ করবো ঘরের টিম, কাজ করতে পারবো? পারবো না। গুড, বলো তোমারটা পিএম কোনটা, পিএম পিএমআই কোনটা? এটা পিএমআই, তুমি তো ধাঁধায় পড়ে গেছো, দুটোর মধ্যে কয়েল আছে, ভালো কয়েল আছে দুটোর মধ্যে, এটা তো বেশি আছে না, এটা পিএম, এক দ্বিতীয় হচ্ছে যে তোমার আইসি নিচে লেখা থাকবে পিএম বা পিএমআই, লেখা নাই এখানে, লেখা আছে কোনটা পিএম কোনটা পিএমআই, এটা পিএম, এটা পিএমআই, ওকে, এটা এখানে বলো তো কোনটা পিএম কোনটা পিএমআই, ভালো করে দেখে দেখে বলো। মারির বর্তমান এলিম, কালকে আসো না কেন তুমি, একদম মারিব বর্তমান এলবো, এখন উল্টা উল্টা পাল্টা লাগাইছো, তুমি এটাকে ফিম বলতেছো? কারণ কালকে তুমি ক্লাসে ছিল না, কালকে তো সিপিআর ইমসি ছিল নাই, সেই জন্য যা করবা ক্লাস টাইম পরে, ক্লাস টাইম রেখে তুমি এখানে ওখানে এগুলো করা যাবে না। এই যে কালকে একদিন ক্লাস কর, তুমি অনেক পিছিয়ে গেছো নাকি, গেছো কি না? তুমি এখন আইসা নেটওয়ার্ক ডিপার্টমেন্ট আইসা বলতেছো কি পিএম পিএম বলে বলতেছো, কারণ তুমি কালকে জিনিসগুলো করো নাই, সেই জন্য আজকে ক্লাসগুলো রিভিউ করবা, যাও, ভেরি গুড, সবাই খুব ভালো, অনেকেই মোটামুটি মাদার বোর্ডে যে আইসিসি পরিস্থিতি যেটা ছিল ওটা অনেকেই মোটামুটি বুঝেছে, ভেরি গুড। যারা হেড ট্রেনিং করছে তারা আমাদের হচ্ছে 74 ব্যাচ, আমাদের 75 ব্যাচের যারা আগ্রহী তারা মাত্র কতজন, পাঁচজন বা সাতজন হয়তো আমরা নিব, সাতজনের বেশি নয়, নর্মাল মাসের বেশি নিব না আমরা, যদি কেউ আগ্রহী থাকেন যোগাযোগ করতে পারেন, অন্যথায় আমাদের 75 অফিসিয়াল ব্যাচ শুরু হবে ঈদের পরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।